আপনারা দেখছেন অনলাইন টেলিভিশন চ্যানেল 16.tv। নরসিংদী রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ও চশুবুদ্দি ইউনিয়নে দিনব্যাপী নৌকার পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ইউনুস আলী ভূঁইয়া, চশুবুদ্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোমেন, জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি ওহিদুজ্জামান পলাশ, পৌর আওয়ামী লীগের তত্ত্ব ও গবেষণা বিষয়ক সম্পাদক আশিক আফজাল, ছাত্রনেতা সাইদুর রহমান উজ্জ্বল ও জাকির হোসেন প্রমুখ। নরসিংদীর রায়পুরা থেকে অজয় সাহা, চ্যানেল 16.tv।